সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। আজকে আমরা মোশাওয়াল আসলাম আপনাদের মাঝে। আজকে নাকি অর্ণি আছে, অর্ণির কিছু দুঃখ শেয়ার করার জন্য আপনাদের মাঝে। হ্যাঁ, আমাকে তো বলছো আমি আর তোমাদের, আমি গেছিলাম তো সেখানে, তো তোমাদের বান্ধবী তো আমাদের সাথে কথা বলছে, আর তোমাদের যেটা ইয়ে আছে ছেলে বন্ধু আছে ওরাও আমাদের সাথে কথা বলছে, অনেক কিছু শেয়ার করছে। তো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন এটা অবশ্যই তাদের জন্য, এবং আমি অনেকে এত দেখছি বুঝছো, ওই নিউজ হয়েছে যে ফেসবুকে দেখছি যে অনেকে এগুলো নিয়ে অনেক নিউজ করছে। তো আর এই বছর অনেক সমস্যা হয়েছে, যেমন চট্টগ্রামের দুইজনের পরীক্ষার ইয়ে পরিবর্তন হয়ে গেছে, মানে ও পরীক্ষা দিচ্ছে চাই নিয়ে কিন্তু হয়ে গেছে কি কমার্সটা, আবার মনে হয় ঠিক করছে এগুলা দেখলাম যে। তো তাছাড়াও আর অনেক সমস্যা আছে, আবার অন্য দিক দিয়ে ধরতে গেলে এটা ভালো এক প্রকার আমার মতে, কারণ ঠিকই বলো না, পরীক্ষায় মনে হয় আমি দিচ্ছি এরকম বলবো তো। হ্যাঁ, তুমি আমাকে বলছো, তারপরে তোমাদের বন্ধু বান্ধবীদের ইয়া দেখে, হ্যাঁ রিয়াকশন দেখে তো সবাই দেখতেছে যে পরীক্ষা থেকে বের হচ্ছে যে চেহারা একদম অন্ধকার। তো আমি ভাবলাম যে কি সমস্যা মনে হয় আজকে। তো আর বিশেষ কথা অনেকে জিজ্ঞেস করতেছে অন্য কি কি বলো, কি গ্রুপ নিয়ে পরীক্ষা দিচ্ছ বলো না। সায়েন্স। তোমাদের কি কি আছে পরীক্ষার বিষয়, কয়টা পরীক্ষা, কয়টা? আমাদের পরীক্ষার বিষয় হচ্ছে তিনটা, তিনটা নেব বলছে, তিনটা নেব বলছে। সায়েন্স অবশ্য গ্রুপ সাবজেক্ট, এখান থেকে তিনটা নেব বলছে, যেগুলো কম্পালসারি মেইন মেইন আছে তিনটা, ওই তিনটা রসায়ন আর পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান, এই তিনটা নেব বলছে। তো যারা অর্ণির পড়ালেখা নিয়ে বিশেষ করে জানতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকে জিজ্ঞেস করে যে, আমি অনেকবার বলছি তারপর অনেকে জিজ্ঞেস করে যে অর্ণি কোন বিভাগে পড়ে, কোন গ্রুপ নিয়ে পড়ে, এটা যে বারবার জিজ্ঞেস করে। তো অর্ণি সায়েন্স নিয়ে পড়ে, তো আমি দেখছি যে ইয়াতে ওই রুটিন দিছি যে সেখানে, তো ইয়াও দেখছি এটা কি উচ্চতর গণিত, সেখানে একদিনে দুইটা দেখছি আমি, আমি তো অবাক হয়ে গেছি, কিরে একদিনে দুইটা কিভাবে দিবে একই টাইমে, দশটা দশটায় শুরু 11:30 ওদের পরীক্ষা চলতেছে দেড় ঘন্টা। তো যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বিশেষ করে কয়েকটা সতর্কতা এখন আমি দেখতেছি অবলম্বন করতে হবে, ওইটা হচ্ছে এখন ধরতে গেলে পরীক্ষার প্রশ্নগুলো আমার মনে হয়, আমি যতটুকু মনে করি, আর অর্ণির স্যার রাহু বলছে যে মানে এগুলো মনে হয় আগের প্রশ্ন করে ফেলছিল, যেগুলো করোনা কালের কারণে পরীক্ষা নিতে পারে নাই। হ্যাঁ, তো যার কারণে এখন নিচ্ছে, কারণ এর বিষয়টা বলার কারণ হচ্ছে যে যদি ওই যেটা শর্ট সাজেশন দিছে বা শর্ট সিলেবাস দিছে তাদের, সেটা যদি পরীক্ষা দিত তাহলে প্রশ্নটা এরকম হতো না। এরকম বলতে কিরকম বলো? এখানে মূলত আমাদের পরীক্ষা নেই তত্ত্বীয় হচ্ছে 75-এর পরীক্ষা নেই আমাদের, আর 25 দিয়ে আমাদের। তো এখানে তো সময়ও দেওয়া আছে যে, এখানে আমি কয়েকটি বিষয় দেখাই, এটা হয়তো নতুন প্রশ্ন করলে ছাত্রদের জন্য ভালো হতো। এখানে সেট দিছে 03 রসায়ন 2021 সালের সিলেবাস অনুযায়ী, সময় 2 ঘন্টা 35 মিনিট, কিন্তু পরীক্ষা দিচ্ছে কয় ঘন্টা? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু তোমাদেরকে কয়টা দিতে হচ্ছে? দুইটা। তো এটা একদিক দিয়ে ছাত্রদের জন্য ভালো হয়েছে, কারণ অনেকগুলো প্রশ্ন থেকে বাছাই করে মাত্র দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক স্টুডেন্টরা কিন্তু ওই শর্ট সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষাগুলো দিতে গেছে, তো যার কারণে এখানে নাকি অনেক কিছু এটার থেকে আসেও নেই, এরকম বলতেছে মানে ছাত্ররা বলতেছে। তো এটা তাদের জন্য ব্যাড লাক, আর এটা এটার জন্য তো অনেকেই তো রেজাল্ট খারাপ করে বা ও মা, মানে প্রশ্নটা হচ্ছে দিছে তো আমাদের, মানে পুরা বই থেকে, পুরা বই থেকে দিছে, ঠিকই হইছে হইছে, আর থাকবে না, কারণ আমার নো বাবা থাকবে না, ঠিক আছে হইছে, মার কাছে যাবে না, আমাদের মার দিকে থাকে আছে। পরীক্ষা নিলে এরকম দিত, মানে 5টা প্রশ্ন উত্তর দিতে হয় আর 25টা নম্বর থেকে উত্তর দিতে হয়, আমাদের প্রলিয়া সাবজেক্টটাতে আমার বু 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 আমাদের ব্যবহারিকের মধ্যে আমার বু ব্লু। তো এখানে আমাদের এখন নিচ্ছে 32 নম্বরের পরীক্ষা মাত্র, সবাইকে বলো, সবাইকে বলো আসো যাও যাও, মা মা ভক্ত দেখে তার না যাবে, এখন গেলে তার না যাবে, দেখেন আমি মারি যাই, আমি মারি দিছে দে, কি দাবাই সামনে, কি দাবাই, কে শুনে 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 গরম লাগতেছে,
তো অনেকে আরো অনেক ধরনের প্রশ্ন করেন, যেগুলো আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো অনেকে বলতেছে যে অরনি পরীক্ষা দেওয়ার সময় মানে আমরা হেল্প করি কিনা। হ্যাঁ, হেল্প সবাই করে, বাড়ির সবাই করে, হয়তো এগুলো ভিডিওতে প্রকাশ পায় না, যার কারণে ওই দিন যেটা ইয়ে করছে সেটাও বলছে। ওইটা তেমন কিছু না, এটা আমি আর তেমন কিছু না, ওগুলো তো সবই রান্না করছে বাড়িতে। তো বাবুকে কি আমি একা সামলাই? একাও না, অবশ্যই বাবুও রাখে। এটা কিন্তু মিথ্যা বলে তো লাভ নেই, কারণ আমাদেরকে অবশ্যই হেল্প করে, যেটা অবশ্যই স্বীকার করতে হবে। তো আমরা ফ্যামিলিতে যদি আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকতো তাহলে কোনোদিন, এখন আমাদের 1 বছর হয়ে যাচ্ছে অলরেডি, 1 বছর থেকে বেশি হয়ে গেছে, কিন্তু আমরা তো একসাথে থাকতে পারতাম না এরকম হলে। হ্যাঁ, তো এরকম কোনো কিছুই না, আমরা ফ্যামিলিতে সবাই ভালো আছে। আমাদের আব্বু আম্মুর নেতৃত্বে আমাদের ফ্যামিলিটা চলতেছে, ওরা যেভাবে দিক নির্দেশনা দেয় বা যেভাবে হয় আমরা সবাই এভাবে। আর আমার আম্মা আপনাদের সাথে অনেক কথা বলতেছে, দেখেন কান্না করতেছে মূলত, কি দেখাইছে মনে হয়? ও লাইট, লাইটটা আমাদের যেটা লাইট দিছে ওটা একটু আলু বেশি গরম লাগতেছে তোমার। ঠিক আছে, এখন বন্ধ করে দিবে এটা। আমার আমার আম্মুনে এখন বন্ধ করে দিবে তো। এই যে দাঁড়াইছে দাঁড়াইছে, এই যে আমার মেয়ে দাঁড়াইছে, বাবার কোলে চলে চলে আছে, বাবার কোলে সেবা আসলে নাকি বলে যে মুরব্বিরা মো বাবার মায়ের চুল চলে যায়, বুঝছো? এখন তুমি তো এভাবে করতেছো যে আমাদের চুল গুলা শেষ, তারে আমার টাক হয়ে যাবে। এখন হয়েছে হয়েছে। তো যারা পরীক্ষাতে আছেন তাদের জন্য আমাদের আরো কিছু আপুরা অবশ্যই দোয়া চাইছেন। একটা বলতেছে যে ওর নাকি 6 মাসের বাচ্চা আছে, আর একটা বলতেছে ওর নাকি একটা 3 মাসের বাচ্চা আছে। আমার কমেন্টে দেখলাম, অবশ্যই কমেন্ট চেক করলে দেখবেন। তো আমার কমেন্টে দেখলাম যে তো তাদের জন্য দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করবেন, কারণ বাচ্চা নিয়ে পরীক্ষা দেওয়া তো অনেক কষ্টের, তবে বাচ্চাটা হচ্ছে আল্লাহর নিয়ামত, কারণ অনেকে বাচ্চা খুঁজেও বাচ্চা পায় না। তো বাচ্চা একটু 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 কথা বলতে পারবো না, ছোটা বুকের কাছে যাবা যে কথা বলে যাবে না, কথা বলে দিন এই সাকিব সাকিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছোটা বসতে, এ সাকিব আসো তো, বাবুকে নাও একটু ঘুরিয়ে আনো। হ্যাঁ বলতেছে, ওর বিশিরা 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 টেশন টেশন বিশিরা টেশন। তো যারা পরীক্ষার্থী ভাই বোনরা আছেন তাদের জন্য তো অবশ্যই দোয়া, আপনারা অবশ্যই প্রস্তুতি নেওয়ার সময় ভালো করে নেবেন, এবং আশা করি পুরো বই দেখে নিলে সেটা ভালো হয়, কারণ অনেকে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা তো শর্ট সাজেশনের উপর গিয়ে একদম ধরা গেছে বা অনেক সমস্যা হয়েছে, যেটা তবে মোটামুটি ভালো হয়েছে, কারণ আটটা সৃজনশীল থেকে দুটো উত্তর দিতে হচ্ছে। তারপরেও অনেকের অনেক রকম সমস্যা হয়েছে, অনেকে এই প্রশ্নটা দেখে নাকি নিউজে নিউজে দেখলাম যে অনেকে এই প্রশ্নগুলো দেখে হয়তো বলতেছে যে প্রশ্নটা ভুল হয়েছে বা প্রশ্নের সমস্যা হয়েছে, যার কারণে 1 ঘন্টা পরীক্ষা নেয় আবার 1 ঘন্টা পরে পরীক্ষা নিচ্ছে, এরকমও দেখলাম। হয়তো যারা আপনারা ফেসবুক ইউজ করেন সেখানেও দেখছেন, বা যারা নিউজ চ্যানেল দেখেন তারাও দেখছেন হয়তো, এটা কোনো আমার মুখের কথা নয়। আবার তো আমিও নিজে দেখতেছি যে প্রশ্ন একটু উল্টা পাল্টা, নর্ভিত্তিক এখানে আছে যে 25টা, তো 25টা থেকে ওদের উত্তর দিচ্ছে 12টা, মাত্র 12টা, তাও একদিক দিয়ে সুযোগ, আবার অন্য দিক দিয়ে এই 25টা প্রশ্ন কিন্তু পুরো বইটাই হচ্ছে শর্ট সাজেশন থেকে না। তো এর জন্য যারা প্রস্তুতি নেন ভালো করে নেবেন, যেন ভালো পরীক্ষা দিতে পারেন। আর এখানে প্রশ্নের মধ্যে তো অনেক কিছু নাকি এগুলো স্যার বলে দিছে আগে, তো যেটা উচ্চতর করে তো পরীক্ষা নিবে না, এটাও নাকি স্যার বলছে, আমি তো ভাবছিলাম যে ওইটাও নিবে। তো প্র্যাকটিক্যালে নিছে তো কয়টা, 3টা, এগুলো তো জমা দেওয়ার সময় আমিও গেছিলাম, ওই মানে 7 থেকে 10 নেওয়ার সময় আর কি। তো কিন্তু এখনো জমার ডেটটা বলা নাই, ওইটা নাকি কেন্দ্র থেকে বলবো, লাস্ট 28 তারিখের মধ্যে জমা দিতে হবে। তো সবাই দোয়া করবেন অন্যের জন্য এবং আমাদের পরিবারের জন্য, বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে অনেক কষ্ট হচ্ছে। অনেকে বলতেছে মিজান ভাই আমি হেল্প করি কিনা, হ্যাঁ আমার পক্ষে যতটুকু সম্ভব হেল্প করি, আর বাচ্চা সামলানো কত কর ভিডিও, তো অনেকে বলে যে ভিডিও কি জন্য দেখেন, তো আমাদের ভিডিওগুলো হয় যে সর্বোচ্চ 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, বেশি হলে 20 মিনিট এরকম, কিন্তু এর পেছনে আরো অনেক 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 ইতিহাস কাহিনী অনেক কিছু থাকে, তো যেগুলোতে ভিডিওর মধ্যে আসে না বা দেখানো হয় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো ভুল আমাদের যেগুলো ভুল আছে এগুলো আমার দৃষ্টি দেখে বা আমাদের ব্লগকে সাপোর্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমরাও চাইবো আপনাদের জন্য ভালো ভালো ব্লগ করার জন্য, কারণ আমরা মনে করেন যে আমরা যদি গ্রাম থেকে এই ভিডিওগুলো বানানো মানে হচ্ছে
একটা বিপ্লব মনে করতো, কারণ গ্রামে এগুলাকে কেউ সাপোর্ট করে না বা এগুলাকে মানে তেমন কেউ বুঝেও না। মানে আমি যদি ইউটিউব করি এগুলো কেউ বুঝে না, কিন্তু মনে করেন যে আমরা যদি শহরে যেখানে থাকতাম বা শহরের মানুষটা এগুলো ভালো বুঝে, ইনশাল্লাহ এখনো এমনি মোটামুটি আমাদের গুলো বুঝে, কারণ আমি তো করতেছি অনেকদিন হচ্ছে, তো আস্তে আস্তে প্রচারটা হয়ে গেছে। কিন্তু প্রথম প্রথম করতে আল্লাহ যে কষ্টগুলো আমাদের হয়েছে এগুলো তো কখনো ভোলার নয়। তো অনেক কষ্ট করে কিন্তু আজকে এই পর্যায়ে যতটুকু আসছি, তো অনেক কষ্ট বা অনেক খারাপ কমেন্ট বা অনেক ভালোবাসা, অবশ্যই খারাপ কমেন্ট থাকবে বা ভালোবাসাও থাকবে, কারণ অনেক শতকরা যে মনে করেন যে 10টা 5টা এগুলো অবশ্যই হবে, তো আমাদের ভুল হয় না তা না, আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়, সেগুলো আবার অবশ্যই আমার দৃষ্টি দেখবেন। আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম বা লাগলো, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চা নিয়ে যেন ভালো থাকতে পারি। আজকে আর বেশি কিছু বলবো না, এখান থেকে আমরা বিদায় নিব। আমাদের অর্ণির পরীক্ষার জন্য দোয়া করবেন, বাচ্চাটা নিয়ে যেন হয়তো আরো দুইবার যাইতে হতে পারে, যদি তো দোয়া করবেন ইনশাল্লাহ। সামনের বারে আমার মেয়ে সহ পরীক্ষা দিবে, ঠিক আছে, ওকে পাশে বসে রাখবো, সামনে আরো 2 বছর পরে গেল না না নিজে বসে রাখবো, তো এভাবে পরীক্ষাটা দিবে, ঠিক আছে, আমার মেয়েকে আর কান্না করাবো না, তো সবাই দোয়া করবেন। আরেকটা কথা বলতেছি আমি, আল্লাহ হাফেজ।